সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারছেন মাছ বাছা কিন্তু চলতেছে। আমরা কিছুক্ষণ পর আপনাদেরকে জানিয়ে দেবো এগুলো কোন জায়গার ইলিশ, ওয়েট কতটুক করে এবং দাম কি রকম দিচ্ছে আপনাদের মাঝে জানিয়ে দেবো। দেখতে থাকুন, সাথে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভাই কত দিব? 1,000 1,060 টাকা ভাই, 1 টাকা কম না, আল্লাহর রাস্তে মাছ চাইছি। আপনি কি মাছ নিছেন? আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছিলেন? বাংলা মোটর থেকে আসছিলেন। কত করে কেজি রাখছে? 1,000 টাকা করে। 1,000 টাকা করে। ওয়েট কতটুকু হয়েছে? 1 কেজি 60 গ্রাম। তাতে কি আপনি মাছটা নিয়ে কি আপনার মনে হচ্ছে মানে মাছটা কিনতে জিতছেন না ঠকা হয়েছে? ঠিক আছে, রেট ঠিক আছে, মানে ওয়েট হিসেবে রেট ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তাহলে আপনি মনে করতেছেন ইলিশটা যত বড় সে হিসেবে দাম ঠিক আছে। তাতে কি আপনি এর আগেও তো ইলিশ কিনছেন, তখনকার তুলনায় এই এখনকার বাজারটা কি কম মনে হচ্ছে না বেশি? একটু কম মনে হচ্ছে, ঠিক আছে। আর এর আগে যা ছিল একটু চড়া ছিল, একটু বেশি ছিল। তা আমরা তো এখন জানি হলো পূজা চলতেছে, হিন্দুদের পূজা চলতেছে, সেক্ষেত্রে তো আমরা এই দামে এই মাছটা পাওয়া তো মনে হয় একটা অনেক সুবিধাজনকই মনে করবো। কেননা তারা যেহেতু ইলিশ ইলিশ তারা এখন বেশি খাবে, যার তাদের পূজা চলতেছে, যারাও কিনবে না তাদের পূজার উপলক্ষে তারাও কিন্তু ইলিশ খাবে, তাই না? সেক্ষেত্রে দামটা একটু বেশি হওয়ার কথাই ছিল, কিন্তু দামটা কিন্তু সে বেশি হচ্ছে না বর্তমানে। তা মোটামুটি ঠিক আছে। আপনার নামটা একটু বলবেন? আব্দুল কুদ্দুস। আচ্ছা, সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এক ক্রেতা, উনি মাছ কিনছেন। 1 কেজি কত দামে বলছিলেন? 1 কেজি 60 গ্রাম মাছ হয়েছে 1,060 টাকা দিয়ে নিয়েছেন। তা উনি মনে করতেছেন বর্তমান আজকের বাজারে মাছের দাম এবং ওয়েট হিসেবে দাম ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ বেচা কিনা, এবার আমরা জেনে নিব এগুলো কোন জায়গার ইলিশ এবং ওয়েট কতটুক করে এবং কি দামে দিচ্ছে আপনাদের সামনে উপস্থাপন করে। আমাদের সাথে থাকবে। সুপ্রিয় দর্শক, একের পর এক কাস্টমার আসছেন এবং তারা মাছ কেনার জন্য দেখতেছেন। তা এই জন্য আমি ওনার সঙ্গে কথা বলতে পারতেছি না, আপনারা ধৈর্য সহকারে একটু থাকবেন, একটু পরেই আপনাদেরকে জানিয়ে দেবো আসলে মাছগুলো কোন জায়গার। আর আপনাদেরকে একটা কথা না বললে নয়, আমি কিন্তু সাভারে থাকি, সাভার থেকে আমি কারণ বাজারে চলে আসি, অনেক টাকা পয়সা খরচ করে চলে আসি এবং আপনাদের শুধুমাত্র আপনাদের ভালোবাসায়। আপনারা যদি ভিডিও দেখার পর একটা লাইক না দেন তাহলে আসলে অনেক কষ্টই মনে হয়, কেননা আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো আপলোড করে থাকি। ঠিক আছে, আপনাদের একটি লাইকে আমাদের আমাদের মনকে প্রশান্তি দিতে পারে এবং আমাদের ভিডিও আপলোড করার উৎসাহিত করে দিতে পারে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ওয়েট করার জন্য। ভাই কি অবস্থা? ভাই ভালো আছেন? এতক্ষণ আপনার সঙ্গে কথা বলবো কাস্টমারের জন্য বলতে পারি নাই। এলো কোন জায়গার ইলিশ ভাই? একবার অরিজিনাল চাঁদপুর। এগুলার ওয়েট কিরকম? ওয়েট কিরকম? 1 কেজির উপরে। কত করে দিচ্ছে? 1,000 টাকা। আর এই যে পাশে যেটা দেখতে পাচ্ছি এটা কোন জায়গা? ওইটা ও চাঁদপুরের, ওইটা বড়, ওইটা 15 কেজি, ওইটা একদম 1,400 টাকা। একদম 1,400 টাকা। ভাই আপনার নামটা একটু বলবেন এবং ফোন নাম্বার বলবেন। আমার নাম সবুজ মোল্লা। সবুজ মোল্লা। মোবাইল নাম্বার হলো 01966246161। এই নাম্বারে যোগাযোগ। সুপ্রিয় দর্শক, ভাইয়ের নাম্বারটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে নাম্বারটা কানেক্ট করে ওনার সঙ্গে যোগাযোগ করে মাছ নিতে পারেন। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত।